পশ্চিমা বিশ্ব এবং ভারতকে দেখাতেই সরকার দেশে জঙ্গি নাটক করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির একাংশের প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা পাড়া থেকে একটা গহীন জঙ্গলের কথা বলে নিরীহ সাধারণ মানুষকে জঙ্গি বলে তুলে নিয়ে এলো। এটা প্রয়োজন আছে তাদের, কারণ তারা দেখাতে চায় যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে, এটাকে দমন করার জন্য শুধু তাদেরই দরকার, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, এবং সেটা দেখাতে চাই পশ্চিমা বিশ্বকে, ভারতকে। বিএনপি মহাসচিব বলেন, আমরা তো জানি যে জঙ্গি বলতে তারা জঙ্গি আওয়ামী লীগ, জঙ্গি এই সরকার, এখানে সাধারণ মানুষের ওপর আজ সন্ত্রাস জঙ্গিবাদ চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে তারা হত্যা করছে, ধ্বংস করছে, তাদের সব অধিকার কেড়ে নিচ্ছে। ছাত্রদলের নেতাদের বাসা থেকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে 48 ঘন্টা পর অস্ত্র মামলায় যুক্ত করে দেওয়ার ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, পত্রিকায় দেখেছেন 3টা অস্ত্র, সেই অস্ত্রগুলো দেখে মনে হবে যে 20-25 বছর আগে মাটিতে লুকানো ছিল, সেই অস্ত্র তুলে নিয়ে আসছে, এটা মিথ্যা প্রচারণা, মানুষকে বোকা বানানোর চেষ্টা করা। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা সব রাজনৈতিক দল এখানে যারা আছে তারা, যারা বাইরে আছে তারা, এবং যুগপৎ আন্দোলন যারা করছি তারা, বাইরেও সব রাজনৈতিক দল আজ একমত হয়েছে প্রায় যে এখন আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। মির্জা ফখরুল ইসলামের দাবি, এই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে হবে, তাহলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সুযোগ সৃষ্টি করা যাবে। মির্জা ফখরুল বলেন, আমি আজ একটা আবেদন রাখতে চাই যুবকদের কাছে, কাজী জাফর চলে গেছেন, মোস্তফা জামাল হায়দার অসুস্থ, এখানে যারা বয়স্ক মানুষ আছে আমি সহ আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করছি, সেই লড়াইটা কিন্তু ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, সেই লড়াইটা হচ্ছে মানুষের জন্য, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই। অনুষ্ঠানে কাজী জাফরের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম। বর্তমান সরকারের অবৈধ আখ্যা দিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলছে ক্ষমতা হারানোর ভয়ে সরকার দিশেহারা হয়ে গেছে, সামান্য টু শব্দেও তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। সংগঠনটি এক বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেছে, ফেসবুকে ছেলের স্ট্যাটাসের জের ধরে একজন মাকে গ্রেপ্তার এবং মতপ্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিচারে দাবি তোলা সরকার ও তার দোসরদের ফ্যাসিবাদী কাজের উদাহরণ। রাষ্ট্র সংস্কার আন্দোলন আজ মঙ্গলবার গণমাধ্যমে ওই বিবৃতি পাঠিয়েছে। নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে গত বুধবার খুলনা আনিসার সিদ্দিক সহ জামাত ইসলামের 3 কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই নারীর যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলের অভিযোগ, ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছিলেন, এর জেরেই তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলাম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দিয়েছেন, অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির তার বিচার চেয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন বলছে এই ঘটনা দুটি সরকার ও তার দোসরদের ফ্যাসিবাদী গুন্ডামি, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ জারি করেছে। সংগঠনটি বলছে রাষ্ট্রীয় কিংবা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানই সরকারের ইচ্ছার বাইরে কোনো কাজ করতে পারে না। সংগঠনটি তাদের চলমান এক দফা আন্দোলনে যুক্ত হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র প্রবাসীর মা আনিসা সিদ্দিকীকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত 36 প্রবাসী। তারা বিবৃতিতে বলেছে মত প্রকাশ নাগরিকের সাংবিধানিক অধিকার, কিন্তু ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্র প্রবাসীর ফেসবুক পোস্টের জেরে নানার বাড়িতে গিয়ে হামলা করছে, এরপর পুলিশ তার মাকে গ্রেপ্তার করে। তারা আনিসা সিদ্দিকী সহ তার সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য দুজনকেও মুক্তির দাবি জানান।